তো সবাইকে এটাই বলতে চাই কি অনেক অনেক কংগ্রাচুলেশন ক্লাব ওনার থেকে প্রত্যেকটা প্লেয়ার্স, প্রত্যেকটা সাপোর্ট স্টাফ, ক্যান্টিনে যারা কাজ করে, মালিরা যারা আছে, ওদের সবার আমি একটা ইন্টারভিউ নিয়েছি। হয়তো এই ভিডিওতে মাঝখানে ইন্টারভিউটা চালাবো বা শেষে চালাবো। এটাই চেষ্টা করছি কি ক্লাব ক্রিকেটার্সদেরকেও লোকরা একটু চেনে, কেন এরাও ক্রিকেটার আছে, এরাও অনেক পরিশ্রম করেছে, অনেক স্ট্রাগল আছে এদের লাইফে। তো অবভিয়াসলি প্রথমে এটাই বলতে চাই কি দেখো ক্লাব ক্রিকেট অনেক গরমকালে খেলা হয়, শীতকালেও খেলা হয়, কিন্তু ট্রফি যখন টাইম আসে তখন অনেক গরম হয়ে যায়, 40 ডিগ্রি 36 ডিগ্রি 38 ডিগ্রি খেলা হয় এখানে। অনেক পরিশ্রম করতে হয়, অত ফেসিলিটিস হয় না ক্লাব ক্রিকেটে, কিন্তু প্লেয়ার্সরা প্রত্যেক বছর কনসিস্টেন্টলি পারফর্ম করে যায়। অনেকগুলো প্লেয়ার্সের ইন্টারভিউ আমি নিয়েছি, কিছু একটা প্লেয়ার্সের নাম বলবো নিশ্চয়ই, রাজা যার নাম, ভালো নাম শুভম চ্যাটার্জি, প্রত্যেক বছর কনসিস্টেন্টলি পারফর্ম করে কালীঘাট হয়ে, ক্যাপ্টেন আছে 3-4 বছর থেকে এবং লিড করেছে ফ্রম দ্য ফ্রন্ট, ভালো ছেলে, এবং আশা করছি কি এবার বেঙ্গল টিমে সুযোগ পাবে। স্কোয়াডে অনেক বছর থাকে কিন্তু কোনোদিনও সুযোগ পায় না। শ্রেয়ান ঘোষ একটা লেফট হ্যান্ড ওপেনার, ব্যাটসম্যান, কনসিস্টেন্টলি আবার পারফর্ম করেছে, এরা দুজনেই 800 উপরে রান, এবং সুদীপ ভারামিও প্রচুর রান করেছে কম ম্যাচ খেলে, এবং সুদীপ ভারামিকে যারা বেঙ্গল ক্রিকেট ফলো করে, বেঙ্গল টিমকে ফলো করে, ওনার নিশ্চয়ই চিনবে, বেঙ্গল এখন এস্টাবলিশ প্লেয়ার, নাম্বার 3 খেলে, দারুণ প্লেয়ার, দারুণ ফিল্ডার, এবং একটা ফিউচার আছে সুদীপ ভারামিতে, সুদীপ ভারামি। এবং বোলার্সরা পরিশ্রম অনেক করে, কারণ গরমকালে খেলা হয়, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে, তো বোলার্সদের রোল খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রীতম চক্রবর্তী বলো, বিকাশ বলো, কৌশিক মাইতি, এরা সবাই প্রচুর উইকেট নিয়েছে এই বছর, গোটা 25+ উইকেট এদের সবার, ইজি থাকে না, টাফ কন্ডিশনে এরা বল করে, এবং এরা 6-7 জন তো ভালো পারফর্ম করেছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যারা ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন যাদের আছে ওদের নাম নিতেই হবে নিশ্চয়ই, রিতম পোরেল, লুথার, তারপরে বি অমিত, আরও এক দুটো নাম ভুলে যাচ্ছি, কিন্তু ইম্পর্টেন্ট টাইমে এরা উইকেট নেয়, রান করে টিমের জন্য, এবং বহু বছর থেকে খেলছে, 3 জনে যাদের নাম নিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেটও খেলেছে, বেঙ্গল হয়ে খেলেছে, হয়তো বেশি লম্বা খেলতে পারিনি, কিন্তু এরাও ক্রিকেটার। দেখো অনেক প্লেয়ার্সরা খেলে 15 জনই খেলতে পারবে, ইসে জাদা খেল নেই পায়েঙ্গে, তো ইয়ে সব ভি বহুত ইম্পর্টেন্ট হ্যায় ক্রিকেট কে লিয়ে। ইনফ্যাক্ট হর সাল পারফরমেন্স করতে হ্যায় ওর কনসিস্টেন্টলি করতে রহতে হ্যায় ক্লাবস কে লিয়ে। আর কালীঘাট ক্লাব অবভিয়াসলি কি বহুত হি বড়া ক্লাব হ্যায়, হিস্টোরিক ক্লাব হ্যায়, বহুত সারি ট্রফি ইসকে পহলে কালীঘাট নে হমনে জিতি হুই হ্যায়, ইস সাল রিলিগেশন সে উঠ কে ফির সুপার ডিভিজন মে কোয়ালিফাই করকে চ্যাম্পিয়ন হোনা বহুত বড়ি বাত হ্যায়। कुछ ज़्यादा स्टार्स प्लेयर्स हम नहीं लेते, मैं भी टीम मैनेजमेंट का एक हिस्सा हूँ, प्लेयर्स प्ले खेला तो काफ़ी साल हूँ, लेकिन अभी थोड़ा बहुत टीम कैसे बनेगी, कौन कौन प्लेयर्स खेलेंगे उसका चुनाव भी थोड़ा बहुत हेल्प कर देता हूँ, मदद कर देता हूँ। तो हम चाहते हैं कि हम जानते हैं कि कालीघाट खेलने के लिए एक पर्टिकुलर प्लेयर्स की हम तलाश करते हैं जो इन्वायरमेंट में हमारे अच्छे से रह पाए। तो मेरे ख्याल से 3-4 चीज़ें हैं जो क्लिक करती है कालीघाटर जो, সেটা হলো প্রথমে তো পরিবেশ, আমাদের পরিবেশই খুব ভালো, ক্রিকেট পরিবেশ আছে, বেশি চাপ দেয় না ওনার্সরা। তারপরে কালচার, আমাদের ক্রিকেটিং একটা কালচার আছে। নাম্বার 3 প্র্যাকটিস, আমাদের পারপাসফুল প্র্যাকটিস হয় এবং প্রত্যেক প্লেয়ার একদম এফর্ট লাগায় এবং কনসিস্টেন্টলি প্র্যাকটিসে ইনভলভ হয়। এবং একটু কথা বলবো ক্লাব ওনার্সের জন্য, বাবলু কোলে, বাচ্চু কোলে, এরা অনেক বহু বছর থেকে এই ক্লাব ওন করে আছে, এবং বাচ্চু স্যার তো সিবি প্রেসিডেন্টও ছিল বহু বছর এবং দারুণ কাজ করেছে, তো কংগ্রাচুলেশনস জানাতে চাই সকলকে। ক্যান্টিনে যারা কাজ করে ওদেরও আমি ইন্টারভিউ নিয়েছি, নিমাই আছে, স্বপন, যারা স্বপন বলে একটা মালি আছে যে উইকেট তৈরি করে, অনেক বিহাইন্ড দ্য সিনস অনেক লোকরা আছে, হিরো আছে যারা ম্যানেজ করে টিমকে বিহাইন্ড দ্য সিনস, প্রচুর খাটাখাটনি হয়, প্রচুর এফোর্ট লাগানো হয় একটা টিমের সাকসেসের জন্য, এবং সবার একটু ইন্টারভিউ নিয়েছি, হয়তো ভিডিওর মাঝখানে বা এন্ডে চালাবো, কিন্তু এটাই উদ্দেশ্য আছে আমার কি ক্লাব ক্রিকেটার্স
কেউ লোক রাখুন একটু রেকগনাইজ করে, কেন এরা তো টিভিতে আসে না, ফার্স্ট ক্লাস ক্রিকেট যখন টিভিতে আসতে আরম্ভ করেছে তো লোকরা চিনতে পারছে ফার্স্ট ক্লাস ক্রিকেটার কারা, ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে সবাই চেনে, আইপিএল ক্রিকেটারকে সবাই চেনে, কিন্তু এরাও ক্রিকেটার এবং 19-20 তফাৎ আছে, টু বি ভেরি অনেস্ট, তফাৎ সুযোগে অপরচুনিটি তফাৎ আছে, যত তুমি অপরচুনিটি পাবে অত তুমি লাইম লাইনটে আসবে, আমার এটাই ইন্ডিভিজুয়ালি এটাই মনে হয়। এবং ওয়েল ডান, এটাই বলতে চাই, ওয়েল ডান টু কালীঘাট টিম অ্যান্ড কংগ্রাচুলেশনস টু এভরিবডি, সবাই যারা প্লেয়ার্স থেকে ম্যানেজার থেকে বিহাইন্ড দ্য সিনস ক্যান্টিনে যারা কাজ করে, খাবার দাবার দেয়, যা ক্লাব ড্রেসিং রুম পরিষ্কার করে, মালি যারা আছে সব সকলকে, ক্লাব ওনার সবাইকে, যারা যারা ইনভলভ সকলকে ভেরি ভেরি কংগ্রাচুলেশনস টু এভরি ওয়ান অ্যান্ড ওয়েল ডান। থ্যাংক ইউ সো মাচ। আমরা অ্যাকচুয়ালি যখন যে বছর নেমেছিলাম সে বছর কালীঘাট ক্লাব হচ্ছে লাইক ক্লোজ টু মাই হার্ট, তো কালীঘাট ক্লাব যখন নেমে যায় তখন আমার খারাপ লেগেছিলো। নেক্সট ইয়ার আমরা তুলেছিলাম, বাট কোভিডের জন্য আবার সেম পোস্টে রয়ে গেলাম, সেম স্টেজে রয়ে গেলাম, বাট লাস্টে যখন উঠেছিলাম সবথেকে খুব হ্যাপি ছিলাম। আর বিং এ ক্যাপ্টেন, ক্যাপ্টেনিং দিস সাইড অ্যান্ড প্লেয়ার লাইক সিদা, তুমি, সবাই, যারা যারা ছিল, তো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার যে লাইক এতগুলো বড় বড় প্লেয়ার থাকতে যখন আমাকে কনসিডার করা হলো। অ্যান্ড টিম এবছর খুব ভালো খেলেছে, অ্যান্ড সব থেকে মোরালেস আমাদের অ্যাটমসফিয়ার যেরকম ছিল, যেরকম তুমি আমাদেরকে লাস্ট টাইম বলে এসেছিলে যে অ্যাটমসফিয়ার ঠিক রাখতে, ড্রেসিং রুম ঠিক রাখতে, তো এই ড্রেসিং রুম ঠিক ছিল, সবার মধ্যে সেলফ বিলিভ ছিল, লাইক যে কোনো সিচুয়েশন হয়ে যাক আমরা যেখান থেকে বের করে দেওয়া পারবো, যে কোনো সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে যাবো, ইনফ্যাক্ট এবছর হলো সেরকম জিনিস, তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম, ওভারকাম করলাম, ফাইনালটা ওয়ান সাইডেড ম্যাচ। কংগ্রাচুলেশন। একটা জিনিস বল রাজা, আমি কি স্ট্রাগলস কী আছে, একটা ক্লাব ক্রিকেটারের কি স্ট্রাগল আছে, তুই এত বছর থেকে ক্লাব ক্রিকেট খেলছে এবং ফাইটিং স্পিরিট আছে, বেঙ্গলে স্পটে ছিলিস, চান্স পাসনি, স্ট্রাগল কী আছে? স্ট্রাগল বলতে দেখো সিধা, রান করে যাওয়াটা আমরা প্রফেশনাল, আমাদের রান তো করেই যাবো, বাট ওই সিলেকশন কমিটিতে ওরা যে কী ভাবছে, কোন জায়গায় কার জায়গায় ভাবনা চিন্তা করছে, সেই কনসিডারেশন যখন আসে না, ওই কোনো ক্ল্যারিটি থাকে সিলেকশন কমিটি থেকে? আমি ঠিক বুঝতে পারি না ঠিক অ্যাকচুয়ালি সেটা, তো বাট এই আমি অ্যাজ এ প্রফেশনাল বা রান করার আছে, রান করতে থাকছে, অপরচুনিটির জন্য ওয়েট করছি, দ্যাটস ইট। গুড, কংগ্রাস। এবং লাস্ট কোয়েশ্চেন এটাই আছে কি, তিনটে জিনিস বল যে কালীঘাট অ্যাজ এ ক্লাব যেটা ক্লিক করে। আর হেলদি ড্রেসিং রুম, আর ফাইটিং স্পিরিট, আর সবচেয়ে ভালো হচ্ছে জেলিং, একের ওপর সে ব্রিজ যেটা। গুড, কংগ্রাটস। কালীঘাটের এনভায়রনমেন্ট অবভিয়াসলি অনেক হেল্প করে, সবাই প্লেয়াররা ভালো মেন্টাল স্পেসে থাকে, সবাই এনজয় করে প্র্যাকটিস ম্যাচ, আর প্র্যাকটিসের ফেসিলিটিস ভালো, কোনো দিক দিয়ে প্রবলেম হয় না আমাদের এখানে খেলতে, মানে কাকড়া মাঠে যত ক্লাব আছে অনেক ক্লাব খেলেছি, বাট এখান থেকে ভালো এনভায়রনমেন্ট আর প্র্যাকটিস ফেসিলিটি কোনো ক্লাবে পাইনি। তো মানে এটা বলছো কি, ইজ দিস দ্য বেস্ট ক্লাব ইন কলকাতা? ইয়েস, রাইট নাও ইয়েস, নো ডাউট। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, অবভিয়াসলি তুমি বেঙ্গলে এখনও পর্যন্ত চান্স পাওনি, হোপফুলি আশা করছি আমরা তুমি চান্স পাবে, সো কী একটা মোটিভেশন তোমার কী থাকে ক্লাব ক্রিকেটে? তো অবভিয়াসলি একটা টাফ জায়গা, অনেক লোকরা জানে না কি ক্লাব ক্রিকেট খেলা হচ্ছে, 40-50 ডিগ্রিতে খেলা হচ্ছে এখানে, উইকেটও ঠিকঠাক থাকে এবং বেশি লোকরা দেখতে আসে না কম্পারেটিভলি, তো কী, হোয়াট মোটিভেটস ইউ? আমার আই লাভ দ্য গেম, আই ডোন্ট মানে এরকম কিছু না কি আমার আই হ্যাভ টু রিচ সামওয়্যার, এরকম মেন্টালিটি আমি খেলি না, আই জাস্ট লাভ টু প্লে, আই জাস্ট লাভ টু ব্যাট, আমার কাজ হচ্ছে টু স্কোর রানস, আমি ফোকাস ওখানে রাখি, অত আমি দূরে নট ফিউচার প্ল্যানিং অত করি না, আই জাস্ট ফোকাস অন মাই প্রসেস অ্যান্ড ট্রাই টু মেনটেন দ্যাট, নাথিং এলস। গুড, এবং দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। তো ফিউচারে কী প্ল্যান আছে? তুমি এখন অবভিয়াসলি অফ সিজন হয়ে যাবে, অফ সিজনে আমরা জানি যখন ফার্স্ট ক্লাস প্লেয়ার অবভিয়াসলি ইডেন ফ্যাসিলিটি ইউজ করতে পারে, তো তুমি কী করো অ্যাজ এ ক্লাব ক্রিকেটার, তুমি কী করো অফ সিজনে? লাস্ট ইয়ার যেরকম আমি ক্যাম্পে ছিলাম, রঞ্জি ট্রফি ক্যাম্পে ছিলাম, তো আমরা আমার অফ সিজন যেরকম পাইনি, আমার প্র্যাকটিস চলছিল রেগুলারলি, তো যখন ওখানে শেষ হলো দেন এখানে প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছিলো, তো আশা করি এবার যা পারফরমেন্স হয়েছে এই বছরও হয়তো ক্যাম্পে রাখবে, তো দেখা যাবে, কিছু ভাবিনি, ম্যাচ বাকি আছে, ওটার ফোকাস আছে। ওয়েল ডান শ্রেয়ান্স ওয়ান্স অ্যাগেন এন্ড কংগ্রাচুলেশন। এখানে অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারটা এত ভালো, ক্রিকেটিং অ্যাটমসফিয়ারটা এত ভালো আছে আমাদের ক্লাবে, কোনো দিন অফ সিজনে প্র্যাকটিসের জন্য কোনো দিন কোনো রুকাওয়াট আসেনি, বা যখন ইচ্ছে আমি এসেছি, সকালে প্র্যাকটিস করতে এসেছি, গ্রাউন্ড পেয়েছি, নেটস পেয়েছি, বিকেলে করতে এসেছি, অফ সিজনের কথা বলছি, সেখানে ক্রিকেটিং অ্যাটমসফিয়ারটা এই ক্লাবে এত ভালো যে এখানে মানে খেললে অটোমেটিকলি তুমি ক্রিকেট ইম্প্রুভ করবে।
গুড। এবার এটা বলো কি স্ট্রাগলস কি আছে অ্যাজ এ ক্লাব ক্রিকেটার, যদি তুমি রঞ্জি ট্রফি রেগুলার খেলছো না, অবভিয়াসলি এই বছর তুমি কাম ব্যাক করেছো রঞ্জি ট্রফিতে, তোমার কে অবভিয়াসলি কংগ্রাচুলেশন, এবং অন অ্যান্ড অফ যারা হয় যারা রেগুলার খেলে না, স্ট্রাগলস কি আছে ক্লাব ক্রিকেটে? স্ট্রাগলস আছে যে তোমাকে রেগুলার বেসিসে পারফর্ম করতে হবে, যে রঞ্জি ট্রফি রেগুলারাইজ যতদিন না হচ্ছে তোমার কোনো সিওরিটি নেই ওখানে, তো এবার ক্লাব ক্রিকেটে তোমাকে রেগুলার পারফরমেন্সটা রাখতে হবে, এফার্ট দিয়ে খেলতে হবে, না যে তুমি হালকা দিতে পারবে বা এরকম কিছু। কোনো ক্রিকেটার হিসেবে কোনো ম্যাচই হালকা দেওয়া উচিত না অবভিয়াসলি, কিন্তু যখন রঞ্জি ট্রফি ইন অ্যান্ড আউট হচ্ছে, এবার ক্যালকাটা ক্লাব ক্রিকেটে তুমি যদি পারফর্ম করতে থাকো তো একটা নাম থাকবে যে হ্যাঁ ঠিক আছে ও করছে, এরকম একটা ব্যাপার। তাছাড়া এখানে জবসের অনেক প্রবলেমস আছে, যেটা যারা রেগুলার রঞ্জি ট্রফি খেলছে না অনেকের জবস নেই, সেটা অনেক প্লেয়ার খেলছে সব কিছু ছেড়ে তাই একটা আশায় খেলে, সেইগুলো অনেক রকম স্ট্রাগলসই আছে আমাদের মতো যারা এখন খেলছি। যারা চাকরিতে আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের জবস নেই তাদের জন্য প্রবলেমেটিক এখানটা আর কিছু না। ভালো পয়েন্ট এটা। এবং লাস্ট কোয়েশ্চেন, যখন তুমি রেড বলে অবভিয়াসলি বোলিং করো আর হোয়াইট বলে যখন শিফট করো, কি একটা চেঞ্জ হয়, এবং রেড বল এত সাকসেসফুল তুমি লাস্ট 3-4 বছর থেকে আছো কালীঘাট ক্লাবে, কি তোমার মন্ত্র অফ সাকসেস কি? রেড বলে আর হোয়াইট বলে ডিফারেন্সটা হচ্ছে লেন্থের খুব ডিফারেন্স হয়ে যায়, লেন্থ আর কিছুটা লাইন। রেড বলে অবভিয়াসলি একটু ফ্রন্ট ফুটে খেলাতে হয় বেশি, তো হোয়াইট বলে একটু ব্যাক অফ লেন্থ বল করা যায়। তো এবার রেড বলের যেটা হয়ে যায় অনেকটা স্কিলের খেলা, আর তোমাকে কন্টিনিউয়াস অনেকটা বোলিং করতে হবে, মানে যত তুমি বোলিং করবে বোলিং মাসেলস ইম্প্রুভ করবে তত তুমি লঙ্গার বল করতে পারবে, তোমার স্ট্যামিনা অটোমেটিক্যালি ইম্প্রুভ করবে ওটা থেকে। তো সেখানে তোমার নেটসে স্কিল প্র্যাকটিস করতে হবে, এমন না যে শুধু হোয়াইট বল ক্রিকেটে স্কিল লাগে, তোমার স্লোয়ার বাউন্সার এইগুলো রেড বল ক্রিকেটেও কাজে লাগে। তো আমিও সেইগুলো অ্যাপ্লাই করি, আবার সেটাতে রেজাল্টও পেয়েছি। থ্যাংক ইউ প্রীতম, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো আপনি খেলা কি ক্যা তিন চিজে বতায়ে যে কালীঘাট ক্লাব কে লিয়ে ক্লিক করতি হ্যায়? कालीघाट क्लब में खेलना मतलब एक अपॉर्चुनिटी भी है कि बहुत अच्छा है, यहाँ पे डिसिप्लिन है, डिसिप्लिन क्रिकेट होती है, और यहाँ पे खेल के ये मुझे अच्छा लगा कि यहाँ पे पेशेंस रखना बहुत ज़रूरी है अच्छी क्रिकेट खेलने के लिए। अगर आपके पास पेशेंस और डिसिप्लिन नहीं है तो आप अच्छी क्रिकेट नहीं खेल पाएंगे, तो ये मुझे यहाँ के अच्छा सीखने को मिला। और आप जो 4-5 क्लब इसके पहले खेल चुके हैं और कालीघाट अभी इस साल खेल रहा है, तो क्या फ़र्क क्या है इस क्लब में और बाकी क्लबों में? मैं बताया कि यहाँ पे प्रैक्टिस का एटमॉस्फेयर इतना अच्छा है, यहाँ पे सीनियर्स इतने अच्छे हैं जो बैक करते हैं और अच्छी क्रिकेट सीखने का ही मतलब वो देते हैं और चांस देते हैं कि हम कितना अच्छा इम्प्रूव कर सकते हैं क्रिकेट कि भाई ये अच्छा बहुत अच्छे है हुआ। सही बात है। और एक क्वेश्चन ये पूछना चाहूँगा, देखिए जब गर्मी में मैच होता है 40-50 डिग्री में मैच होता है तो बैटिंग फ्रेंडली विकेट्स रहती हैं, और आप इस साल हाइस्ट विकेट टेकर हैं कालीघाट क्लब के लिए, और ज़्यादातर विकेट्स फास्ट बॉलर रह जाते हैं, तो आपका एज अ स्पिनर मेंटल अप्रोच क्या रहता है मैच में कि इतना आपने विकेट लिया? क्योंकि इसलिए पूछ रहा हूँ कि मैं जब बॉलिंग करने आऊँगा तो क्या लेंथ में डालूंगा, क्या अप्रोच क्या रहता है? अप्रोच ये रहता है कि मैं जितना ज़्यादा सपोर्ट कर सकूँ टीम को, जो मुझे कैप्टन अगर बोलता है कि मुझे उस समय डिसिप्लिन बॉलिंग करनी है या मुझे रन रोकना है, तो मैं कोशिश करता हूँ कि जितना ज़्यादा कंसिस्टेंट रहूँगा उतना अच्छा है, और वही उसी डिसिप्लिन की और कंसिस्टेंसी की वजह से मेरे को विकेट मिलता है। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। অবভিয়াসলি আমাদের ইউনিটি প্রথম কথা, প্লেয়ারদের সাথে বন্ডিং, প্লেয়াররা এত ভালোভাবে জেলিংয়ে রয়েছে, অ্যাটমসফিয়ার, এটা প্রথম। তারপরে আন্ডারস্ট্যান্ডিং, মানে প্লেয়ারদের সবাইকে ব্যাক করছে, সবাইকে ইয়ে করে, মানে ভালোভাবে কথা বলে, যেটা ম্যাচে প্রয়োজন, বোলিং করা কি ব্যাটিং করা না ফিল্ডিং করা, কোথায় কী করতে হবে কোথায় কী না কী করতে হবে, সব কিছু কথাবার্তা বলে এগুলো সাহায্য হয় সবাই যদি সবাই সাথে কথা বলতে থাকে। আর হচ্ছে আমাদের প্র্যাকটিস, তো প্র্যাকটিসটা হচ্ছে আমাদের এমনভাবে প্র্যাকটিস হয়েছে এবছর, মানে একটা স্টেট লেভেল অনুযায়ী মনে হয় প্র্যাকটিস হয়েছে, তো সেই জন্য এটাতে বেশি হেল্প হয়েছে। ভালো পয়েন্ট। এবার ইন্টারেস্টিং এটা এটা বল কি তোর মতন প্লেয়ার যেটা ফার্স্ট ক্লাসও খেলেছে, তারপরে ক্লাব ক্রিকেট এসে খেলেছে এবং ভালো পারফরমেন্স কনসিস্টেন্টলি তুই করে আসছিস অলরাউন্ডার, তো কি একটা মোটিভেশন কি থাকে তোর জন্য? মোটিভেশন আমার ক্রিকেট নিয়ে সবসময় সব ম্যাচে হিরো হবে প্রথম, তো ম্যাচে 100% দেবো, তারপরে যা লাক আসবে সেটা ম্যান্ডেটরি, ব্যাস আর কিছুই। গুড পয়েন্ট। এবং আর একটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, অনেক কত বছর হয়ে গেছে তুই ক্রিকেট খেলছিস? আমার প্রফেশনালি এখনো পর্যন্ত 20 বছর তো হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে এবং 10-15 বছর তো প্রফেশনালি খেলছিস নিশ্চয়ই, তো এত বছরের সাকসেস যেটা পেয়েছে, দেখ আমরা সবসময় দেখি কি ইন্ডিয়া যারা খেলছে বা রঞ্জি ট্রফি যারা খেলছে ওরাই সাকসেসফুল প্লেয়ার লোকরা পাবে, কিন্তু আমার মতে কি যারাই প্রফেশনালি ক্রিকেট খেলছে এবং ক্লাব ক্রিকেট ইন্ডিয়া ফার্স্ট ক্লাস যারা সবাই একটা সাকসেসফুল প্লেয়ার,
তো তোর 10-15 বছর যা সাকসেস পেয়েছিস কি একটা সিক্রেট কি আছে কি ভালো তুই করেছিস যে এত বড় এত বছর সাস্টেইন করেছিস? আমার সিক্রেট হচ্ছে প্র্যাকটিস করা, প্র্যাকটিস মানে স্ট্রং পয়েন্টকে আরও স্ট্রং করা, উইক পয়েন্টকে একটুখানি ঠিক করা, এইগুলোই আমার সাকসেস, আর কিচ্ছু। গুড, কংগ্রাটস অমিত। থ্যাংক ইউ। ওকে হিরক সেনগুপ্ত, অবভিয়াসলি কালীঘাট টিম দেখছে বহু বছর থেকে, তখন রেলিগেশন হয়েছিল ওখান থেকে ও তুলেছে, একা ম্যানেজ করছে হিরক, কী বলবে? আমি প্রথম কোয়েশ্চেন এটাই জিজ্ঞেস করতে চাই, তিনটে জিনিস বলো যে কালীঘাট অ্যাজ এ ক্লাব ক্লিক করে। কালীঘাট ক্লাব ময়দানের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব, দেখো আমার মনে হয় শ্রী তুইও এত বছর খেলছিস খেলেছিস সেখানে, এই ক্লাবের অ্যাটমসফিয়ারের সাথে ময়দানের অন্য কোনো ক্লাবের অ্যাটমসফিয়ারের কোনো মিল নেই, ইটস টোটালি আনম্যাচ। এই ক্লাবটা আমরা ইনক্লুডিং ইউ আমরা একটা ইংলিশ কালচার ক্লাব বানিয়ে রেখেছি এই ক্লাবটাকে, তো এই অ্যাটমসফিয়ারটা অনেক বেশি ম্যাটার করে যায় একটা ভালো কিছু রেজাল্টের জন্য, যেটা আজকে রেজাল্ট আমাদের বলছে। শুধুমাত্র আমাদের এই অ্যাটমসফিয়ার, ক্লাবের কালচার, এটা ডিফারেন্ট ফ্রম আদার ক্লাব, এটুকু তো বলতে পারছি। কারেক্ট। আর সেকেন্ড কোয়েশ্চেন, দেখো অনেক অবভিয়াসলি একটা ক্লাবকে চালানোর জন্য অনেক কিছু লাগে, ম্যানেজমেন্ট পক্ষ থেকে প্লেয়িং ইলেভেন কী খুলবে, এত প্লেয়ার্সরা আছে ঠিকভাবে ম্যানেজ করতে হবে, তো ওই স্ট্রাগলটাকে তুমি কীভাবে ম্যানেজ করো? স্ট্রাগলটা হচ্ছে ফার্স্ট অফ অল বাবলু স্যারের কাছ থেকে অনেক কিছু গাইডেন্স পেয়েছি, বাবলু স্যারের কাছ থেকে ম্যানেজমেন্টের তরফ থেকে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল সব কিছু বাবলু স্যাররা দিয়েছে ক্লাবের তরফে, এবং যা কিছু চেয়েছি লাইক প্লেয়াররা কিছু চেয়েছে সেগুলো যখন বাবলু স্যারের কাছে প্রস্তাব দিয়েছি সেগুলো স্যার কোনোদিনও কোনো কিছুতেই না করে, যা চেয়েছি মানে ছোটোখাটো জিনিস হোয়াট এভার ইট ইজ প্রোভাইড করে হয়েছে, এবং সব থেকে যেটা মেন ব্যাপার কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিসিশানস তো নিতেই হয়, একটু ফর্মলি ডিসিশান নিতে হয়, সেখানে দাঁড়িয়ে ধর কী কম্বিনেশান খেলানো হবে, কেমন উইকেট, যে উইকেটে পেস বোলারের দরকার একটা স্পিনার কম্প্রোমাইজ করতে হয় বা স্পিনিং ট্র্যাকে জোরে বোলার কম্প্রোমাইজ করতে হয়, সেগুলো তো আমাদের একটু করতে হয়, সেক্ষেত্রে কিছু সিনিয়র প্লেয়ার অ্যান্ড ম্যানেজমেন্টের সাথে গাইডেন্স নিয়েই এই ধরনের কাজগুলো করা হয় এবং সেটা ক্লিক করেছে এবং সব ক্ষেত্রে সঠিক ডিসিশানও হয়েছে, সেটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর লিগ চ্যাম্পিয়ন। এটা হলো কালীঘাট ক্লাবের যে বিহাইন্ড দ্য সিনস যারা কাজ করে, আমরা জানি কি কালীঘাট এবছর লিগ চ্যাম্পিয়ন হয়েছে, প্লেয়ার্সরা তো মাঠে কাজ করে কিন্তু মাঠের বাইরে যারা কাজ করে যাকে বলে পর্দার পিছনে, তারা এখন দাঁড়িয়ে আছে তোমার সামনে। প্রথমে স্টার্ট করবো গোবিন্দ দাদা, বলো তুমি কি করো এই ক্লাবে? এখানে মালি কাজ করি। একটু জোরে বলো। এখানে মালি কাজ করি। তোর নাম কি? আমি মাই দিব। কি করিস তুই? আমি এখানে মালি কাজ করি, পিচ তৈরি। জোরে বলো। পিচ তৈরি করি। এই সব পিচ যে এখানে হয়েছে সব তুই তৈরি করেছিস? আমি গোবিন্দ দা সবন দা। আচ্ছা, গুড। তুমি বলো কি নাম, কি করো? আমি, আমার নাম অনিল, আমি ক্যান্টিন এ রান্না বান্না করি। ও, তো মানে যা প্লেয়াররা যা খাচ্ছে, যা ফিটনেস ফিটনেস যা প্লেয়ারদের আছে, বডি আছে সব তোমার জন্য তো? বাহ, আমার নাম নিতাই দাস। জোরে বল। নিতাই দাস আমার নাম। তুমি কি করো? অনিল দা রান্না করে, আমি খাবার দিই। বাহ, এই সব লোকরা আছে, এখন অনিল চলে গেছে, এই সব লোকরা আছে যারা মেন কাজ করে সাপোর্ট সিস্টেম অফ কালীঘাট ক্রিকেট, তাই তো? রাজু সব প্লেয়াররা আছে না?